আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি কাউসার আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় তড়িৎ রাসায়নিক কোষ। আজকে আমরা তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে আলোচনা করব। তো গতদিনে আমরা বলেছিলাম তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে যে কোষে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো বিদ্যুৎ যেহেতু আমরা চালনা করব, অবশ্যই বিদ্যুৎ প্রবাহিত হতে হবে। আর যেগুলোর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হয় কি, পরিবাহী পদার্থ। তো এই পরিবাহী পদার্থগুলোকে দুইভাবে ভাগ করা যায়। একটাকে বলা হয় কি, ধাতব বা ইলেকট্রনীয় পদার্থ বা পরিবাহী, আর আরেকটা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য। ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলোকে বলবো, যে সকল পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটবে না, সেগুলোকে বলা হয় কি, ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী। তোমরা জানো আমাদের বাসা বাড়িতে যে বৈদ্যুতিক তারগুলো আছে, এগুলো কিসের তৈরি হয়, কপার বা তামা। তো যখন এইগুলোর মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎ চালনা করি, তো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরে এই কপার বা তামা তো অন্য কোনো ধাতুতে পরিণত হয় না, এটা কপারই থাকে। অর্থাৎ এখানে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে না। কেন রাসায়নিক পরিবর্তন ঘটে না, কারণ এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তো এই ধরনের পরিবাহীগুলোকে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী কেন বলা হচ্ছে, কারণ এই ধরনের পরিবাহীগুলোতে বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে কারা, ইলেকট্রনগুলো। অর্থাৎ এদের মধ্যে যে মুক্ত ইলেকট্রন থাকে, এই মুক্ত ইলেকট্রনগুলোই এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে সাহায্য করে। আর যে সকল পদার্থ দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হয় কি, তড়িৎ বিশ্লেষ্য। যেমন NaCl, সোডিয়াম ক্লোরাইড, NaCl, এরা যখন কঠিন অবস্থায় থাকে অর্থাৎ কেলাস আকারে থাকে, তখন কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। কিন্তু যখনই আমরা এদেরকে একটা পাত্রে নিব পানির মধ্যে, অর্থাৎ দ্রবণ প্রস্তুত করব, তখন এই দ্রবণের মধ্যে কিন্তু NaCl পরস্পরের সাথে আর যুক্ত থাকতে পারে না। তখন Na প্লাস এবং Cl মাইনাস পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে মুক্তভাবে এই দ্রবণের মধ্যে বিচরণ করে, অর্থাৎ দ্রবণে তখন তারা মুক্ত আয়ন হিসেবে থাকে। এখন যখনই এই দ্রবণের মধ্যে দিয়ে আমরা বিদ্যুৎ চালনা করব, তখন Na প্লাস এবং এই Cl মাইনাস এর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলে সাহায্য করবে। তাহলে এইগুলো কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করতে পারে। এদেরকে বলা হয় কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। কি বলবো এদেরকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যখনই আমরা এই দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করব, তখনই এখানে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে। তো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেটাকে আবার বলা হয় কি, তড়িৎ বিশ্লেষণ। সেটাকে কি বলবো, তড়িৎ বিশ্লেষণ। তাহলে তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব, যে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাকেই বলা হবে কি, তড়িৎ বিশ্লেষণ। আর পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য কোষ। কি বলবো এটাকে, তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন আমরা এই তড়িৎ বিশ্লেষণের কৌশল সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো কৌশলটা কেমন হবে, কৌশল দেখো। তো প্রথমেই আমরা কি করব, KCl দ্রবণ নিব। তো KCl দ্রবণ নিতে হলে অবশ্যই এর মধ্যে পানি মিশ্রিত করতে হবে। দ্রবণ নিয়ে কি করব, আমরা একটা পাত্রে নিব, পাত্রে নিলাম KCl দ্রবণ, KCl দ্রবণ। তো যখন এই পাত্রের মধ্যে আমরা KCl দ্রবণ নিলাম, তখন এই দ্রবণের মধ্যে K প্লাস এবং Cl মাইনাস আয়ন মুক্তভাবে বিচরণ করবে। এখন প্রশ্ন হলো যে এই দ্রবণের মধ্যে তো আমাকে বিদ্যুৎ চালনা করতে হবে,
তো বিদ্যুৎ তো এমন কোনো পদার্থ না যে পদার্থ এখানে দিলাম তারপর হয়তো বা কোনো নাড়ানিতে আমি নেড়ে দিলাম আর হয়ে গেল, এমন তো না। বিদ্যুৎ এখানে যদি আমরা চালনা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোনো একটা নির্দিষ্ট পথে চালনা করতে হবে। এই কারণে কি করা হয়, এই দুইটা দণ্ড এখানে, যেমন দণ্ড আছে এই যে দণ্ড, এই দুইটা দণ্ড প্রবেশ করাইলাম এর মধ্যে। তো যে দুইটা দণ্ড এখানে প্রবেশ করানো হয়েছে ওই দুইটা দণ্ডের মাধ্যমেই আমরা এই দ্রবণের মধ্যে বিদ্যুৎ চালনা করব। এই দুইটা দণ্ডকে বলা হয় কি, তড়িৎদ্বার। কি বলবো এদিকে, তড়িৎদ্বার। অ্যাকচুয়ালি এই তড়িৎদ্বার দুইটির কিন্তু কোনো চার্জ নেই, কিন্তু যখনই তুমি এই দুইটা দণ্ডকে এখানে প্রবেশ করাইলা তাহলে এই দুইটা দণ্ড থেকে তুমি কোনো বিদ্যুৎ পাচ্ছ না। তাহলে বিদ্যুৎ পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এখানে একটা বিদ্যুতের উৎস ব্যবহার করতে হবে। উৎস হিসেবে কি ব্যবহার করতে পারি আমরা, কোষ ব্যবহার করতে পারি, ব্যাটারি ব্যবহার করতে পারি। ওই কোষ বা ব্যাটারির দুই প্রান্তের সাথে এই দুইটা দণ্ডকে আমরা যুক্ত করে দেব। তো এই কোষ বা ব্যাটারির বড় দাগ যেটা সেটাকে বলা হয় প্লাস, আর ছোট দাগ যেটা সেটাকে বলা হয় কি, মাইনাস। তো এই তড়িৎদ্বার দুটির যে দণ্ডটি এই কোষ বা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় কি, অ্যানোড। কী বলবো সেটাকে, অ্যানোড। আর যে তড়িৎদ্বার কোষ বা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে সেটাকে বলা হয় কি, ক্যাথোড। তাহলে যেহেতু দণ্ডের নিজস্ব কোনো চার্জ নেই কিন্তু সে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে, এই কারণে সে কি, প্লাস। আবার এটার ক্ষেত্রেও ঠিক তাই, একই ঘটনা। এটার নিজস্ব কোনো চার্জ নেই কিন্তু যেহেতু সে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত আছে সেই কারণে এটা মাইনাস। তাহলে তড়িৎ রাসায়নিক কোষে অ্যানোড হচ্ছে প্লাস আর ক্যাথোড হলো মাইনাস। তোমাদেরকে একটু বলে নিই এখানে যে তড়িৎ রাসায়নিক কোষ এবং গ্যালভানিক কোষের কার্যক্রম সম্পূর্ণ বিপরীত। তো এখানে যেহেতু অ্যানোডটা প্লাস, গ্যালভানিক কোষে সেই অ্যানোডটা হবে কি, মাইনাস। আবার এখানে যেহেতু ক্যাথোড মাইনাস, সুতরাং গ্যালভানিক কোষে ক্যাথোডটা হবে কি, প্লাস। তো এখন আমরা দেখব যে এখানে কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। এখন দেখো, যেহেতু অ্যানোড প্লাস অর্থাৎ ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত, তাহলে এটা প্লাস হওয়ার জন্য সে কাকে আকর্ষণ করবে, অবশ্যই ক্লোরিন মাইনাসকে আকর্ষণ করবে। তাহলে আমরা অ্যানোড বিক্রিয়া দেখছি, তাহলে সিএল মাইনাস অ্যানোডে আসবে। যেহেতু মাইনাস তার মানে এর একটা ইলেকট্রন বেশি আছে, ওই একটা ইলেকট্রন সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। কিন্তু আমরা তো জানি যে ক্লোরিন কখনোই একা থাকতে পারে না। আবার এই দ্রবণের মধ্যে যে শুধুমাত্র এই একটা সিএল মাইনাস আছে এমন তো না, এখানে তো সিএল মাইনাস আছে কোটি কোটি। তাহলে এরকম আরও একটা সিএল মাইনাস, আরও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হবে, ক্লোরিন। তাহলে এখানে কি দেখা গেল, দুইটা যোগ করলে টু সিএল মাইনাস, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়, ক্লোরিন গ্যাস। এই ক্লোরিন গ্যাস তখন কি হবে, এখান থেকে বুদবুদ আকার উপরে উঠে যাবে। এরপরে আসো ক্যাথোডে কি হবে, ক্যাথোড যেহেতু ঋণাত্মক, তাহলে সেই ক্যাথোড ঋণাত্মক হওয়ার কারণে সে কাকে আকর্ষণ করবে, ধনাত্মক কে প্লাসকে। তাহলে ক্যাথোড বিক্রিয়াটা কেমন হবে দেখি, ক্যাথোড বিক্রিয়া, বিক্রিয়া লিখে দিতে পারো, ক্যাথোড বিক্রিয়া, বিক্রিয়া। তাহলে ক্যাথোড কি করবে, কে প্লাসকে আকর্ষণ করবে। তাহলে কে প্লাস ক্যাথোডে গিয়ে একটা ইলেকট্রন গ্রহণ করবে, আর গ্রহণ করে সে কিসে পরিণত হবে, পটাশিয়াম ধাতুতে পরিণত হবে। আর এই পটাশিয়াম পরমাণুগুলো এই দণ্ডের গায়ে কি হবে, লেগে থাকবে, দণ্ডের গায়ে লেগে থাকবে। তাহলে এখানে কি দেখা গেল, যে কেসিএল এর তড়িৎ বিশ্লেষণ করার ফলে অ্যানোডে পাচ্ছি কি আমরা, ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে কি পাচ্ছি, পটাশিয়াম ধাতু। তো আমি যদি এটাকে একটু ব্যালেন্স করি, যে একটা কে প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে দুইটা কে প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা পটাশিয়াম পরমাণু তৈরি করবে। এবার অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়া দুইটা আছে, এই বিক্রিয়াটাকে আমরা একটু একসাথে লিখতে চাচ্ছি। দেখো, টু সিএল মাইনাস, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়েছে, ক্লোরিন গ্যাস। আর এখানে টু কে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, টু কে প্লাস।
এবার এই দুটা যোগ করব যোগ করলে মাইনাস প্লাস কেটে যায় তাহলে এখানে কি 2cl মাইনাস প্লাস 2k প্লাস এখানে কি উৎপন্ন করেছে cl2 প্লাস 2k আবার দুইটা ক্লোরিন আর দুইটা পটাশিয়াম মিলে কি হয় 2kcl তাহলে কি হবে cl2 প্লাস 2k খেয়াল করে দেখো তাহলে এটা কি এক ধরনের রাসায়নিক বিক্রিয়া না কি ধরনের রাসায়নিক বিক্রিয়া যেহেতু একটা এখানে একটা যৌগ তার উপাদানসমূহে ভেঙে গেছে তার মানে অবশ্যই এটা কি একটা বিয়োজন বিক্রিয়া তাহলে আমরা কি দেখলাম যে বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে কোন ধরনের বিক্রিয়া ঘটেছে বিয়োজন বিক্রিয়া ঘটেছে সুতরাং আমরা কি বলবো যে এখানে বিদ্যুৎ প্রবাহের ফলেই রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাহলে আমরা যে সংজ্ঞাটা দিয়েছিলাম সেই সংজ্ঞার সাথে কিন্তু এটার কৌশলটা মিলে যাচ্ছে অর্থাৎ যে কোষে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটাকে বলা হবে কি তড়িৎ রাসায়নিক কোষ ঠিক এই পদ্ধতিটা অবলম্বন করে যেমন এখানে পটাশিয়ামটা এসে কি হচ্ছে জমা হচ্ছে ঠিক এই পদ্ধতি অবলম্বন করে কম সক্রিয় যে ধাতুগুলো আছে সেই ধাতুগুলোর প্রলেপ দেওয়া হয় কোথায় অধিক সক্রিয় ধাতুর উপর আমরা জানি লোহাকে বাতাসে রেখে দিলে এটার উপর মরিচা পড়ে বা অন্যান্য যে সক্রিয় ধাতুগুলো আছে এইগুলোকে বাতাসে রেখে দিলে এটার উপরে মরিচা পড়ে যাতে মরিচা পড়তে না পারে এই জন্য কী করতে হয় এইটার উপরে আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি রং করতে পারি আর কী করতে পারি অন্য কম সক্রিয় ধাতুর প্রলেপ দিতে পারি কারণ রং করলে তো সব জিনিস আর সুন্দর হয় না যেমন বিভিন্ন অর্নামেন্টস আছে এগুলোর উপর তো আর রং করা যায় না রং করলে তো দেখতে এত সুন্দর হয় না এই কারণে তখন কী করতে হয় এইগুলোর উপরে অন্য যে কম সক্রিয় ধাতুগুলো আছে এই কম সক্রিয় ধাতুগুলোর প্রলেপ দেওয়া হয় কিসের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে তো এইভাবে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে অধিক সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর যে প্রলেপ দেওয়া হয় সেটাকে বলা হয় কি ইলেকট্রোপ্লেটিং এভাবে যদি তুমি জিঙ্কের প্রলেপ দাও তাহলে সেটাকে বলা হবে কি জিঙ্ক প্লেটিং এভাবে যদি তুমি গোল্ডের প্রলেপ দাও তাহলে সেটাকে কি বলা হবে গোল্ড প্লেটিং কিন্তু সেটা করা হয় কিসের মাধ্যমে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে তুমি যেটাই করো সেটা কোন কৌশলকে ফলো করবে তড়িৎ বিশ্লেষণের কৌশলকেই ফলো করবে তো এখানে মনে করো যে তুমি একটা কোনো ধাতুর উপর তুমি মনে করো যে এখানে একটা লোহার তৈরি চামচ আছে এই চামচের উপর তুমি কি করতে চাচ্ছ কপারের প্রলেপ দিতে চাচ্ছ তাহলে ওই চামচটা ব্যবহার করো অ্যানোড হিসেবে আর ওই কপার দণ্ডটা ব্যবহার করো কি হিসেবে সরি চামচটা ব্যবহার করো ক্যাথোড হিসেবে আর কপারটা ব্যবহার করো অ্যানোড হিসেবে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে এই দণ্ড থেকে কপারের পরমাণুগুলো বের হবে বের হয়ে আস্তে আস্তে এই চামচের উপরে গিয়ে জমা হতে থাকবে আর চামচের উপরে কপারের একটা প্রলেপ পড়বে এটাকেই বলা হয় ইলেকট্রোপ্লেটিং তো যাই হোক আশা করি তোমরা তড়িৎ বিশ্লেষণের কৌশল বা তড়িৎ বিশ্লেষণ করে কীভাবে ইলেকট্রোপ্লেটিং করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে বুঝতে পেরেছ তো নেক্সট ক্লাসে আমরা কিছু কিছু পদার্থের তড়িৎ বিশ্লেষণ আছে যেমন অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ NaCl এর তড়িৎ বিশ্লেষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ